প্রবাহে দেশের দক্ষিণ পশ্চিমের 4 জেলায় কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও ব্যবসা খাতে হাজার কোটি টাকা লোকসান হতে যাচ্ছে। বেসরকারি একটি সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য। বলা হয়েছে কৃষি খাতেই ক্ষতি হচ্ছে 363 কোটি টাকা। প্রভাব পড়েছে জীবন জীবিকায়ও। প্রতিদিনের আর্থিক ক্ষতি ধরা হয়েছে 61 কোটি টাকা। এসব ক্ষতি আগামীতে ওই এলাকার মানুষের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তবে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টার কথা বলছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতারের সহায়তায় কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উষ্ণতম এবছরে তাপপ্রবাহের ক্ষতির প্রভাব নিয়ে সমীক্ষাটি চালানো হয়েছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার 10টি উপজেলা নিয়ে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের এ সমীক্ষায় বলা হয়েছে এই 4 জেলায় কৃষিখাতে অন্তত 363 কোটি টাকা ক্ষতি হতে পারে। অনাবৃষ্টি আর তাপপ্রবাহের কারণে বোরো, ধানসহ অন্যান্য ফসলে সেচে বিঘাপতি খরচ বেড়েছে 2500 টাকা করে। সেই সঙ্গে 30-40 ভাগ কমে যেতে পারে ফসলের উৎপাদন। এর বাইরে শুধু চুয়াডাঙ্গাতেই মৎস্য খাতে লোকসান হচ্ছে প্রায় 98 কোটি টাকা, আর প্রাণী সম্পদ খাতের লোকসান 96 কোটি টাকা। জমিতে ফসল কম হয়েছে, চিটা হয়েছে ধানের ক্ষেত্রে, অন্যান্য ফসল পচে গেছে, সেচের খরচ বেড়েছে কৃষকের, শ্রমিকের খরচ বেড়েছে, মাছ মরে গেছে, মাছের প্রজনন ক্ষমতা কমে গেছে, ডিম দিতে পারে নাই। তাপপ্রবাহ প্রভাব ফেলেছে ছোট ব্যবসা ও জীবন জীবিকায়। প্রতিদিনের আর্থিক ক্ষতি ধরা হয়েছে 61 কোটি টাকার উপরে, আর ছোট ব্যবসায় আয় কমেছে 30% হারে। এ সমীক্ষায় বলা ক্ষতির ব্যাপারে একমত ভুক্তভোগীরাও। ফলন কমছে, চিটি পড়ছে, পানি সংকটে শীষ আসে, মারা যাচ্ছে, তিল পুরি আমার শেষ ক্ষতি হয়ে গেছে, বাদাম পুরি ক্ষতি হয়ে গেছে, মাছগুলো আপনার পানি হিটের কারণে, তাপমাত্রার কারণে মারা যাচ্ছে। এবছরে লাভ তো দূরে থাক, এবছরে সবই লস হয়ে যাচ্ছে। প্রাকৃতিক যে খাবার তৈরি হতো মাছের পুকুরে, সেই মাছ এখন আর হচ্ছে না। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের কাছে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য নেই। তবে কৃষিতে ক্ষতির কথা স্বীকার করে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলছেন এই কর্মকর্তা। আমরা কৃষকদের চেষ্টা করেছি যতটা তাদের পাশে থেকে পরামর্শ দিয়ে, কৃষকরা অনেকটাই তো আমাদের পরামর্শ শুনেছে, এবং তারপরে কিছু কিছু তো আসলে তাপের কারণে কিছু তো করার নাই, কিছু কিছু জমি হয়তো হালকা চিটা হতে পারে। নদী খাল সহ জলাধার খনন করে পানি সংরক্ষণ করার মতো নানান সুপারিশ করা হয়েছে সমীক্ষায়। বলা হয়েছে এই ক্ষতি আগামীতে এ অঞ্চলের মানুষের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। জাহিদুজ্জামান, নিউজ 24।